হে জগতবাসী, আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে এমন কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম যে আলোচনাগুলো শুনলে মানুষ জীবনে চলার পথে বুঝে বুঝে চলতে পারবে এবং দেখা গেছে রুহানি জগতের একটা জ্ঞান, সামাজিক জগতের একটা জ্ঞান। আর সেই রুহানি জগতের জ্ঞানটা হলো কি, যে মানুষ গোমের ঘরে যখন চলে যায় তখন শরীয়তের ভাষায় একটা কথা বলে, যে মানুষটি ঘুমাইলো সেই মানুষটি মরে গেল। তো মরে গেল বলতে কি, দেহটা বিছানায় পড়ে থাকে আর জীবাত্মাটা ঘুরতে থাকে। তো আজকের আলোচনার মূল যে বিষয়টি সেটি হলো যে একটা মানুষ ঘুমের ঘরে অনেক কিছু স্বপ্নে দেখে, অনেক কিছুই দেখে, তাহলে দেখে কেন? আল্লাহ কিন্তু অপ্রয়োজনে কোনো কিছুই করেন না। তাহলে আমরা কিছু হলে আল্লাহকে গালাগাল করি যে আল্লাহ সুখ শান্তি পাইলাম না, যেটাতে হাত দিই সেটাই মার খাই, যেদিকে যাই সেদিকেই। কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে এই সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু আমরা এই সুযোগ সুবিধা নিচ্ছি না। যেমন মানুষ ঘুমালে এমন কিছু স্বপ্নে দেখল, তো স্বপ্নে যে জিনিসটা আল্লাহ বোঝাতে চাইছে, কিন্তু দেখা যায় মানুষ সেই স্বপ্নগুলো সেখানে বোঝে নাই, যে কি না কি দেখেছি, এগুলা মনে হয় এই খারাপ আত্মা থেকে এসেছে বা খারাপ চিন্তা থেকে এসেছে, এরকম কিছু ভাবে। আরে আমি খারাপ চিন্তা করলে কি হবে, আল্লাহ যে আমার মধ্যে এমন এক রাডার ফিট করে দিয়েছে যে কোন দিন কি দরকার তা আমাদেরকে ইঙ্গিত করে দিচ্ছে স্বপ্নের মাধ্যমে। যেমন একটি বিষয় হলো, একজন ভক্ত এসে বলতেছে যে বাবা, আমি বায়াত হওয়ার আগে আপনার কাছে আমি এমন কোনো চরিত্র খারাপ ছিল না যে মেয়ে মানুষের পিছে দৌড়াবো, কিন্তু দেখা যায় আপনার কাছে আমার বলতে লজ্জা লাগে, আমি কি করে বলি? আমি কি বাবা বলো শোনো, তুমি যদি বলতে লজ্জাবোধ করো তাহলে তোমার সমাধানও হবে না, তোমার শিখাও হবে না। যে গুরু মুর্শিদ এমন একটা জিনিস, তোমার অন্তরের কথা তুমি খুলে বলো। যেমন বাহ্যিক জগতের ডাক্তার আছে দেহের চিকিৎসা করে, আর যার যার মুর্শিদ হলো আত্মার চিকিৎসক, তাহলে তোমার বিষয়টা তুমি বলো। তখন ছেলেটা বলতেছে যে বাবা, আমি দেখতেছি যে একটা মহিলা কিংবা একটা নারী লোক, তাকে আমি দৌড়াইতেছি, তাকে দৌড়াইতে দৌড়াইতে আমি সে সাততলার উপরে উঠাইছি। এখন সেই নারী লোক দেখা যায় সাততলা সিঁড়ি বায়া উঠতে 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 আমিও তার পিছনে পিছনে উঠতেছি। এখন সাততলার উপরে গিয়ে সেই মহিলাটা আর কোথায় যাবে? তখন সে নিজেকে রক্ষা করার জন্য ভয় পাইতেছে। তখন ভক্তটি দেখতেছে ওই মহিলাটির কাছে গিয়ে মহিলাটির কাপড় টেনে টেনে খুলতেছে। তখন আমাকে বলতেছে, বাবা আমি তো বায়াত হওয়ার আগেও এরকম খারাপটা ছিলাম না, বায়াত হওয়ার পরেও তো আমি এরকম চিন্তাভাবনাই করিনি, আমি মহিলাদের কাপড় ধরে আমি কী করে টানছি? বাবা আমার তো এরকম চরিত্র ছিল না, আমি এটা কেন দেখলাম? তখন আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, বাবারে কিছু কিছু খারাপ বিষয়ের ভিতরে ভালো বিষয় লুকিয়ে থাকে, আবার কিছু কিছু ভালো বিষয়ের ভিতরে খারাপ বিষয় লুকিয়ে থাকে। তুমি যা কিছু দেখেছো তা তোমার কর্মকাণ্ডের উপর এসেছে। তখন বলল যে বাবা আমি এমন কি কর্ম খারাপ করেছি? শোনো, দেখা যায় তুমি বাহ্যিকভাবে কোনো মহিলার দিকে তাকাও না, কুদৃষ্টি করো না বা খারাপ কোনো মন্তব্য করো না, তারপরে সে জায়গায় তুমি এমন কিছু দেখলে যে মহিলার কাপড় টেনে খুলতেছো, এটার মূল বিষয় হলো, দেখো তুমি বাবা সত্য করে আমাকে বলবা যে তুমি কি যেভাবে আছো, যাই কিছু কাজকাম করতেছো, ব্যবসা করতেছো, এক প্রকার ভালোই আছো, কিন্তু সত্যি করে বলবা তুমি কি টাকা কামানোর জন্য আরও জোর করে নেমেছ, যে আমার কেন টাকা পয়সা হাতে আসে না, যে পরিমাণ দরকার, যে পরিমাণ টাকার কাজ ধরি ওই পরিমাণ আসে না, তুমি জোর করে টাকা কামাইতে নেমেছ?
তখন বলতেছে যে হ্যাঁ বাবা, আজকে গেছে একটা সপ্তাহ ধরে, টাকা হাতে এসেও থাকে না, হাতে এসেও চলে যায়। তখন আমি বললাম, তুমি যে জোর করে নেমেছ এটাই তুমি দেখেছ, যে একটা মহিলার কাপড় টেনে টেনে খুলতেছ। তার মানে হে জগৎবাসী, আপনাদের সামনে যে আজকে আলোচনাটা করতেছি, তাহলে তার অর্থনীতির জন্য সে জোর করে নেমেছে, স্বপ্নে আসছে একটা মহিলার কাপড় ধরে জোর করে টানতেছে, তাহলে সে টাকা ইনকামের পিছনে লাগার পিছনে, এই মহিলার কাপড় টানার পিছনে এটার অর্থ এটা কিভাবে আসে? আপনারা বলতে পারেন যে এটার সাথে এটা কিসের মিল হলো? তাহলে একটা কথা শোনেন, কোরআন শরীফে একটা স্বপ্নের কথা আসছে, সেটা হলো কি, ইউসুফ আলাইহিসসালামের সময়। ইউসুফ আলাইহিসসালাম একটা রাজাকে স্বপ্নের ব্যাখ্যা দিলেন, কি শর্টকাট বলছি, রাজা স্বপ্নে দেখেছে তিনটা দুর্বল গরু সাতটা তাজা গরুকে চাবাইয়া খাইয়া ফেলাইছে। তাহলে তিনটা মেরাইটা গরু কিংবা তিনটা দুর্বল গরু সাতটা তাজা তরুতাজা গরুকে চাবাইয়ে খেয়ে ফেলল, এটা কি ব্যাখ্যা? তখন ইউসুফ আলাইহিসসালাম সেই রাজাকে ব্যাখ্যা দিলেন যে দেখেন, এই স্বপ্নটা যদি একটা রিক্সাওয়ালা দেখতো ব্যাখ্যা আরেকটা হতো, এটা যদি মধ্যবিত্ত কোনো লোক দেখতো এটার ব্যাখ্যা আরেকটা হতো, আপনি রাজা, আপনার কাছে এটা এসেছে, তাহলে এটার ব্যাখ্যা হলো যে আপনার এই রাজ্যে তিন বছর বাম্পার ফলন হবে, এবং তিন বছর বাম্পার ফলনের ভিতরে দেখা গেছে যে তিন গুণ ফলন হবে, আর তিন বছর বাম্পার ফলন হওয়ার পরে আপনার এই দেশের মধ্যে আকাল হবে, কিচ্ছু হবে না, এবং সাত বছর, এই তিন বছর বাম্পার ফলন হওয়ার পরে সাত বছর আপনার এই দেশের জমিনে আকাল থাকবে একটানা সাত বছর, তখন খাবারের অভাবে আপনার রাজ্যের মানুষ না খেয়ে মরবে। তাহলে তাই ঘটেছিল, ইউসুফ আলাইহিসসালামের ব্যাখ্যা অনুসারে তাই ঘটেছিল। তাহলে তিনটা মেরাট্টা গরু বা তিনটা দুর্বল গরু সাতটা তাজা গরুকে চাবাইয়া খাইল, এর ব্যাখ্যা আসলো কি, যে সাত বছর আকাল হবে, তিন বছর বাম্পার ফলন হবে। কিন্তু বাস্তবতা তাই হলো। এরপরে রাজা কিন্তু ইউসুফ আলাইহিসসালামকে রাজত্ব বুঝাই দিলেন যে তুমি যেহেতু ব্যাখ্যা দিতে পারছো এবং ওইভাবেই ফলসে, তাহলে তুমি এই দেশটাকে চালায় রাখতে পারবা, তিন বছর বাম্পার ফলন দিয়ে তুমি সাত বছর তুমি খাবার চালায় যাইতে পারবা। তবে হে জগৎবাসী, দেখেন কোরআন শরীফের মধ্যে ব্যাখ্যাটা মিল পাই না, কিন্তু ঘটেছে যে একটা মেয়ে কাপড় টেনে খুলতেছে, এটার সাথে অর্থনীতির সাথে কি জড়িত? অবশ্যই জড়িত। তবে সামনে আমি আরও অনেকগুলো পর্ব এই স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আপনারা অবশ্যই শুনবেন, অবশ্যই আপনাদের জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ। তবে নতুন যারা শুনতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের সামনে যেন উপস্থিত হয়। তবে আজকের এই আলোচনায় কী বুঝলেন, কী বোঝা হলো, অবশ্যই আমাকে জানাবেন। তো আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।